যে আমরা সিয়ামের নিয়ত করে ঘুমিয়েছিলাম কিন্তু পড়তে পারিনি সেহেরির উদ্দেশ্যে, এক্ষেত্রে আমরা সেহেরি না করে কি সিয়াম রাখতে পারব? আপনি যদি আপনার স্থান থেকে নিয়ত করে ঘুমান যে আপনি সেহেরি করবেন, আপনি সিয়াম পালন করবেন, এ উদ্দেশ্যে আপনি সেহেরি করবেন, আলহামদুলিল্লাহ আপনি সেহেরি না করতে পারলেও এমত অবস্থায় সিয়াম পালন করতে পারবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কখনো সেহেরি না করেও তিনি সিয়াম রেখেছেন। আমরা এ মর্মে সহিহ মুসলিমের মধ্যে হাদিস পাই 1154 নম্বর হাদিস এবং মিশকাত শরীফের 2076 নম্বর হাদিস। আপনি সেহেরি করতে পারেননি, নিয়াত করেছিলেন, ঘুমিয়েছিলেন, আপনি এক্ষেত্রে সিয়াম পরিপূর্ণ করবেন। যদি আপনি আপনার সাধ্যে কোলায়, যদি আপনার কষ্ট না হয়, আপনি যদি সেহেরি না করার কারণে নিজেকে কষ্টরূপ না করেন, মনে করেন না আলহামদুলিল্লাহ আমি সিয়াম রাখতে পারবো, কষ্ট হবে না, এক্ষেত্রে আপনার জন্য কোনো অসুবিধা নেই। কেননা ঘুমিয়েছিলেন আপনি, আপনাকে জোর তাগিদ দেওয়া হচ্ছে না, আপনি আপনার স্থান থেকে যদি অনিচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে করলে তো এক্ষেত্রে কোনো ছাড় নেই, অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে, এক্ষেত্রে আপনি সিয়াম যদি না রাখতে পারেন তাহলে আপনি সিয়াম ভেঙে ফেলতে পারবেন, পরবর্তীতে সিয়ামটা পরিপূর্ণ করে নেবেন। আর যদি সিয়াম রাখতে পারেন তো আলহামদুলিল্লাহ, তাহলে আপনি সিয়াম রেখে দিবেন, এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, সিয়ামের কোনো প্রকারের সওয়াবেরও ঘাটতি হবে না। আশা করি বুঝতে পারছেন। শুক্রিয়া, আসসালামু।